ঝড় তুফান থেকে হেফাজতের দোয়া। আল্লাহ তাআলা পৃথিবীতে নানাবিধ আপদ বিপদ ও মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। সব রকম বিপদ আপদে হেফাজত থাকার কলাকৌশল দোয়া, জিকির, আজগার কোরআন ও হাদিসে এসেছে। মেঘের গর্জন, ঝড় তুফান ও অধিক বৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত থাকারও দোয়া রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গেই এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। অর্থ, হে আমাদের প্রভু, তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না, আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না, বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। তিরমিজি। ঝড় তুফানের সময়ের দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অর্থ, হে আল্লাহ, আমাদের থেকে ফিরিয়ে নাও, আমাদের উপর দিও না। ঝড় তুফানের সময় এ দোয়া বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দোয়া ও আমলগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে ঝড় তুফান সহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন।